অনেক আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর অ্যাক্টিভিটিতে সবাই অনেক অনেক স্বাগত। বহুকাল পর হাঁটতে বেরিয়েছি, ঠান্ডা আছে ভালো, গ্রামের মধ্যে দিয়ে ভালোই লাগছে। হেঁটে বাড়ি এসে তাড়াতাড়ি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, সাথে এখানে সবজিটা কেটে নিচ্ছি যে যে রান্নাগুলো হবে। আর একটা একটা রান্না বসাতে থাকবো, আর আমি এদিকে একটা একটা সবজি কাটতে থাকবো। অনেক সময় বটিতে কাটি, অনেক সময় ছুরিতে কাটি, যখন যেমন সুবিধা হয় সেরকমই কাজ করতে থাকি। তবে আজকে কাজ করার মধ্যে একটা আলাদা রকম এনার্জি আছে, তার কারণ আজকে যত তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে ফেলবো, সব ঘরের কাজ শেষ করে ফেলবো, তত তাড়াতাড়ি কিন্তু আমি রণিতা ঋতুপর্ণা বেড়াতে যেতে পারবো। আসলে শীতকাল পড়েছে, চারিদিকে পিকনিক পিকনিক মরশুম, তো আমরা তিনজনে ঠিক করছিলাম যে একটা পিকনিক করা যায়। তো যাই ডেট ঠিক করছি সেটা শনি রবিবার অ্যাভয়েড করছিলাম, তার কারণ শনি রবিবার খুব ভিড় হয়। এবার বাচ্চাগুলোর আবার ছুটি পাচ্ছিলাম না, সেজন্য বাচ্চাগুলোকে বাদ দিয়ে দিলাম, আর আমরা তিনজনই বেরিয়ে পড়েছি। কোথায় যাব কি ব্যাপার কিচ্ছু ঠিক করিনি, কিন্তু ট্রেনে উঠে পড়েছি হাওড়ার টিকিট কেটে। প্রথমে ভাবলাম বেলুড়ে রঙ্গলি মলে যাই, ওখানে গিয়ে খানিকটা ঘোরাঘুরি করব, উইন্ডো শপিং করব, দিয়ে বাড়ি চলে আসব। তারপর ঠিক করলাম যে আমরা এতটা পরে বেরিয়েছি, প্লাস ওখানে ঘোরার পরে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, আর বাচ্চাগুলো সব স্কুল থেকে বাড়ি চলে আসবে, সেই জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়ে শ্রীরামপুরে কোনো গঙ্গার ঘাটে গিয়ে বসে গল্প করব, সেরকম একটা প্ল্যান করলাম। তারপর ভাবলাম যে সেটাও হবে না, তো শ্যাওড়াপুলিতে ট্রেনটা দাঁড়িয়ে ছিল, আমরা হঠাৎ করে শ্যাওড়াপুলিতে নেমে পড়লাম। তারপর কোথায় যাচ্ছি চলো দেখি। আসলে আমরা এই তিন বন্ধু স্কুল লাইফ থেকে বন্ধু, আমাদের ফোনে কিন্তু গল্প প্রচুরই হয়, কনফারেন্স কল কিন্তু হয় রেগুলার, আমাদের নিজেদের মধ্যে কথা হয়, দেখাও হয় মাঝে মাঝে। রণিতা তো আমার বাড়িতেই আসেই, তোমরা ব্লগেও দেখতে পাও। আবার অনেক সময় এমনও হয় যে আমি ব্লগ বানাই না, তবুও ভাবলাম যে কোথাও একটা বেড়াতে যাব সবাই মিলে একসাথে, যেখানে প্রচুর গল্প করব। কোথায় যাবো না যাবো সেসব ভাবতে ভাবতে খেয়াঘাটে পৌঁছে গেছি, আর তিনটে টিকিট কেটে আমরা লঞ্চেও চেপে বসলাম। তারপর ভাবছি কোথায় যাওয়া যায়। আমরা যাচ্ছি লঞ্চে, কিছু বল। কি বলবো, তুই বল, তুই একা বল, আমরা শুনি। আমরা মঙ্গল পাণ্ডে ঘাট যাবো বলে প্ল্যান করছি, কিন্তু সেটা যাওয়া হবে কিনা বুঝতে পারছি না। আমরা মানে উদ্দেশ্যহীনভাবে যাচ্ছি। প্যাক পাণ্ডে কী আছে, আমরা তিনজনে যেতে পারি না? আমি ছোট থেকে বড় হয়েছি এখানেই, কিন্তু এই গত এক দেড় বছর ধরেই চন্দননগর বা ব্যারাকপুর, এই খেয়াপাড় এসবগুলো করছি। তার আগে আমি কোনোদিনও ব্যারাকপুরও যাইনি, চন্দননগরও যাইনি, আর সত্যি কথা বলতে গিয়ে এখানে কোনো খেয়াপাড়ও করিনি। আমার মানে প্রথম চলছে এই জিনিসগুলো, কিন্তু বেশ কয়েকবার হয়ে গেল এই গত এক দেড় বছরে, ভালোই লাগছে। আসলে জীবনের না কিছু কিছু ফেজ চলে, কিছু কিছু একটা এপিসোড চলে। এখন আমার মনে হচ্ছে আমার এপিসোড চলছে এই ব্যারাকপুর চন্দননগর এসবগুলো যাওয়া। আমি যখনই যাই তখনই এই জিনিসগুলো আমি বলতে থাকি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। ভিডিও করছি, আমরা প্ল্যান করছি কোথায় যাব, এখানে গুগল খুলে বসে আছে। আচ্ছা আমরা এখন একটা অটোতে বসেছি, আর কোথায় যাচ্ছি একটু বাদে বলছি, দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে। লঞ্চঘাটের বাইরে টোটো অটো যাকে জিজ্ঞাসা করি না কেন সবাই বলে পুরো গাড়িটা বুক করে যাওয়াটাই আপনাদের পক্ষে সুবিধা। তো আমরা একটা অটো বুক করে নিলাম, আর পৌঁছে গেলাম ব্যারাকপুর তালপুকুর মোড়েই মা অন্নপূর্ণা মন্দির। এই মন্দির অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের মতন। 1875 সালের 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন, এবং এই মন্দিরের উদ্ঘাটন করেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার প্রায় 20 বছর পর এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের 9টি চূড়া আছে এবং 8 চালা বিশিষ্ট 6টি শিব মন্দির আছে।
এবং মন্দিরের ভেতরে অষ্টধাতুর শিব এবং অন্নপূর্ণা দেবীর মূর্তি আছে। এটা কিন্তু খুব সুন্দর, দক্ষিণেশ্বরের আদলেই মন্দিরটা। ফেসবুকে দেখেছিলাম, আজকে প্রথমবার এলাম, খুব ভালো লেগেছে। বেশ অনেকক্ষণ সময় কাটালাম, এবার যাই। মন্দিরের বাইরের একটা টোটো নিয়ে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের পাশেই দাদা বৌদি হোটেল। দাদা বৌদিতে এখন বিরিয়ানি খেতেছি প্রথমবার, আমার সেকেন্ড বার। রণিতা, আমি বাড়িতে বসে খেয়েছি দাদা বৌদির বিরিয়ানি, আজকে রেস্টুরেন্টে বসে খাবো। দাদা বৌদির বিরিয়ানি খাবো কিন্তু লাইন দেব না, সেটা কী করে হয়? আজ সেকেন্ড বার এসেছি, আজকেও দেখলাম লম্বা লাইন। দারুন খেতে, দারুন কাসন্দি। রণিতা, পুরো বিরিয়ানিটা খেয়ে বাড়ি যাবি। রান্না টান্না কেমন করেছি খেয়ে বল। ঋতুপর্ণ বলো, আমার রান্না বান্না ঠিক হয়েছে? গঙ্গাকে প্রণাম করলে হয়ে যেত। বল, আমাদের সারাদিনটা কেমন কাটলো? দারুণ কাটলো, ঘুরে বেরিয়ে হাওয়া খেয়ে, বিরিয়ানি খেয়ে, আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ফিশ ফ্রাই খেয়ে। করা উচিত না, কথা তো বলবেই, বোবা নাকি যে কথা বলবে না। সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে গল্পের টপিক হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু গল্প করার যে ইচ্ছা আর মানে ননস্টপ গল্প করা, সেটা কিন্তু আমাদের বন্ধ হয়নি। আমরা যে কত রকম কত গল্প করেছি সারাদিন, সেটা আর তোমাদের সাথে কি শেয়ার করবো বলো। তবুও ভেবে নাও যে তিন বন্ধু যখন একসাথে জড়ো হয় তখন আর কি গল্প হতে পারে। প্রচুর গল্প, অনেক গল্প। আর এখন আমরা সাভার পুলিশ স্টেশনে বসে আছি, এবার ট্রেন আসবে, বাড়ি চলে যাব। ব্যাস, ভিডিওটা এখানেই শেষ। তবে অর্কর জন্য আমি রোল নিয়ে এসেছিলাম, ওকে তো নিয়ে যাইনি, আর অর্ক রোলটা খেয়েও খুব ভালো বলেছে। যাই হোক,
ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন কেউ থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।